নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। আজকে আমরা একটি রেলওয়ে গ্রুপ ডির গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করব। তো রেলওয়ে গ্রুপ ডির এই বইটি আপনাদের সাফল্য এনে দিতে পারে, তো খুব গুরুত্বপূর্ণ বই এটি। শঙ্খযোগ প্রকাশনীর বই, আপনারা দেখতে পাচ্ছেন শঙ্খযোগ প্রকাশনীর রেলওয়ে গ্রুপ ডি বই। তো বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি 2019 এর জন্য একটি গুরুত্বপূর্ণ বই। তো আজ 25 জুলাই, আজ থেকে কিন্তু রেলওয়ে গ্রুপ ডির অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন আপনারা। তো আপনারা চেক করে নিন আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে নাকি অ্যাকসেপ্ট হয়েছে। তো বন্ধুরা, এর থেকে কিন্তু আমরা অনুমান করতে পারি যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে যে এক্সাম কিন্তু বেশি দেরি নেই, আগামী 2 মাসের মধ্যে কিন্তু এক্সাম স্টার্ট হতে পারে। তো বন্ধুরা, এক্সাম কিন্তু হতে পারে আগামী 2 মাসের মধ্যে কিন্তু শুরু হয়ে যেতে পারে। তার জন্য আমাদের এখন থেকেই কিন্তু ভালো মতো প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে। তো বন্ধুরা, এখানে আমরা বইটি নিয়ে এসেছি, রিভিউ করব, দেখব বইটির ভেতর কি কি রয়েছে এবং কি কাজে দেবে আপনাদের বইটি। তো বইটি লিখেছেন টিম রাজীব শ্রবণ। তো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ বই এটি, তো আমরা দেখে নেব সমস্ত কিছু। তো বন্ধুরা, বইটির দাম কিন্তু খুব বেশি না, খুব কম, প্রাইস মাত্র 217 টাকা। এটা গরিব ছাত্রছাত্রী যত রয়েছেন এবং সবার কথা মাথায় রেখে কিন্তু দামটি কম রাখা হয়েছে, যাতে সকলে কিনতে পারে বইটি। মাত্র 217 টাকা লেখা রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বইটার সাথে কারা কারা রয়েছেন। তো টিম রাজীব শ্রবণ কিন্তু বইটি লিখেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ডি সিলেবাস রয়েছে, RRC গ্রুপ ডি সিলেবাস। সিলেবাসে এবং সিলেবাসের মধ্যে কি কি থাকবে, অঙ্ক, GI, জিকে এর মধ্যে কি কি থাকবে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং এখানে কন্টেন্ট দেওয়া রয়েছে, সূচিপত্র। এখানে আমরা PBIC এর প্রশ্ন পেয়ে যাব, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি এক্সামিনেশন 2018 এবং 2000 সমস্ত এক্সামের প্রশ্ন আমরা পেয়ে যাব। 2014 প্রশ্ন রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং পেছনে অ্যান্সারও কিন্তু রয়েছে, অ্যান্সার কি। 2013 প্রশ্ন দেখতে পাচ্ছেন রেলওয়ে গ্রুপ ডির। তো আপনারা নিঃসন্দেহে বইটা কিনে নিতে পারেন। 2007 প্রশ্ন দেখতে পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি এক্সামিনেশন। এবং এই বইটিতে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস সেট আপনারা পেয়ে যাবেন, এগুলো আপনারা মক হিসেবে দিতে পারেন। 2006 সালের প্রশ্ন এখানে পেয়ে যাবেন। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি 2005 সালের প্রশ্ন, 2004 প্রশ্ন, 2003 প্রশ্ন, 1995 সালের প্রশ্ন। তো এগুলো কিন্তু আপনাদের জন্য বানানো হয়েছে খুব ভালো বই এটি, 1994 প্রশ্ন। তো এখানে রয়েছে এক নজরে ভারতীয় রেল, ভারতীয় রেলের সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিজ্ঞান অর্থাৎ স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এখানে কিন্তু রয়েছে ভারতীয় রেলে বিগত বছরে অঙ্কের সমাধান। তো দেখুন, রেলের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সেশনে বিগত পরীক্ষায় আগত অঙ্ক, তো এই অঙ্কগুলো সলিউশনও কিন্তু এখানে করা রয়েছে। তো এগুলো কিন্তু খুব কাজে দেবে আপনাদের। তারপর GI এরও কিন্তু এরকম সমাধান করা রয়েছে। এবং এখানে GK কিন্তু দেওয়া রয়েছে, ইতিহাস ভূগোলের প্রশ্নোত্তর এখানে রয়েছে, গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা প্র্যাকটিস সেটও পেয়ে যাবেন। তো সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন, সেমি সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট 1 এবং প্র্যাকটিস সেটগুলো খুব কাজে দেবে আপনাদের। প্রায় এখানে 15টার ওপর কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে, সাইন্টিফিক প্র্যাকটিস সেট 5। তো এখানে কিন্তু প্রচুর প্র্যাকটিস সেট আপনারা পেয়ে যাবেন, এগুলো আপনারা মক হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন, এক্সামের আগে প্রচুর কাজে দেবে আপনাদের। এবং প্রত্যেকটা অঙ্কের কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে এখানে। তো আপনারা এই বইটি কিনে নিতে পারেন, বইটির দাম বেশি নয়, মাত্র 217 টাকা। এবং বিভিন্ন বইয়ের দোকানে আপনারা ডিসকাউন্টও পেয়ে যাবেন, এবং আপনারা নিকটবর্তী যে কোনো বইয়ের দোকানে খোঁজ করতে পারেন, বইটি কিনে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন। তো আজকের জন্য এই পর্যন্তই, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।